দর্শক, আসসালামু আলাইকুম। এখন সবাই ভালো আছেন? আজ যাচ্ছি ঢাকা মেডিকেল। আমার এক স্বজন একজন প্রাক্তন অসুস্থ ভাই, আজ যাচ্ছি ঢাকা, যেতে আপনাদেরকে টুক পারি অবশ্যই দেখাবো। চলুন আসি আজকে ঢাকা থেকে। তো দেখতে পারতেছেন আমি চলে এসেছি, এই যে টাওয়ারটি আপনারা দেখতে পাচ্ছেন, এই টাওয়ারটি আসলে এখানে নতুন বসানো হয়েছে। এই টাওয়ারটি হচ্ছে পার টাওয়ার, তো এর নামটা কি আমাদের অতটা জানা নাই। এখানে যখন নাকি বর্ষার সিজন আসে এখানে প্রচুর পরিমাণ ভরে যায়। আমি এখানে যেখান থেকে হাঁটি হাঁটতেছি এখানে ঠাই পাওয়া অনেক সময় যায় না, তো হাঁটতে হাঁটতে চলে আসলাম। এখন আমি এখান থেকে বট গাছের নিচে দিয়ে বাঙ্গা ব্রিজ দিয়ে উঠলাম। দেখতে পারলেন এরা হচ্ছে মোটর সাইকেল রাইড শেয়ারিং করে। আপনারা চাইলে এখান থেকে যাইতে পারেন, মতলব উত্তরের যে কোনো জায়গায়। তো চলতে চলতে চলে আসলাম। আল্লাহ কি কইতে চাও, কি চান্দা দেশে যাইবা, উপরে যাইবা না পানি যাইবা? এই লঞ্চে যাবো আমরা আজকে নারায়ণগঞ্জ। ব্যবহার করে থাকি না কেন আমরা মানুষ চলার পথে, আমরা ইলেকট্রনিক্স ইঞ্জিনিয়ারিং ওয়ার্কস এন্ড টেকনিক্যাল ট্রেনিং সেন্টারে সমস্ত সকল ডিভাইস রিপেয়ারিং করা হয়। পাশাপাশি আমরা মোবাইল সার্ভিসিং রেখেছি, আপনারা এ টু জেড সার্ভিসিং করে নিতে পারবেন। দেরি না করে চলে আসুন সবুজ ইলেকট্রনিক্স ইঞ্জিনিয়ারিং ওয়ার্কস এন্ড টেকনিক্যাল ট্রেনিং সেন্টার। আসলে এই সাইটনল লঞ্চ গার্ড থেকে মতলব উত্তরের এবং দক্ষিণের প্রচুর পরিমাণ যাত্রী আপনি দেখতে পারতেছেন যাতায়াত করে। আমরা শুনেছিলাম যে এই সাইটনল লঞ্চ গার্ড থেকে মতলব উত্তরে যাতায়াত করতে নাকি অনেকটাই সুবিধা, যার কারণে প্যাসেঞ্জার বলেন বা আমরা নিজেরাও বলেন সবাই এই 1 নং সাইটনল লঞ্চ গার্ড থেকে নারায়ণগঞ্জ ঢাকা যাতায়াত করে এবং নারায়ণগঞ্জ ঢাকা থেকে সাইটনল দিয়েই অধিকাংশ যাত্রী নেমে উত্তর মতলব উত্তর দক্ষিণ এবং চাঁদপুরে যাতায়াত করে। আমরাও আজকে যেহেতু ঢাকার দিকে যাচ্ছি তো সেই ক্ষেত্রে আমরাও লঞ্চে উঠে গেলাম। দেন মুহূর্তের মধ্যেই যাত্রী চলে উঠেছে, মানে লঞ্চের ভিতরে উঠে গিয়েছে, খালি হয়ে গিয়েছে। লঞ্চ এখন কভার করে নিচ্ছে পিছনে ব্যাগে। তো অন্যান্য বছর আসলে লঞ্চ এখানে থেকে যায়, কিন্তু এই বছর একেবারেই লঞ্চ টার্মিনালের সাথেই মিশে যায়।
অনেকদিন ধরে কইতেছে ভাই আমাকে লং কাটের একটা টপিক দিয়ে দাও। তো দেখতে পারলেন আমরা লঞ্চ ছেড়ে এখন নারায়ণগঞ্জের উদ্দেশ্যে রওনা দিচ্ছি। তো যেই লঞ্চটির ভিতরে আমরা উঠলাম সেটার নাম হচ্ছে মুকবুল, দেখতে পারতেছেন এখানে চাও বিক্রি করছে লঞ্চে, প্রচুর পরিমাণ যাত্রী উঠছে। তো আজকে একেবারে নিচে বসবো আমরা এবং ইঞ্জিন রুমের পাশে আমরা এখন লিফটে উঠছি। দুরন্ডাই করুন ভাই, ভিডিও করুন, ঢুকবো দুরন্ডাই। Thank you.